हाय फ्रेंड्स, रत्नास किचेने सकल के स्वागत। आज के बनाब चिकेन कारी। तो चिकेन करी बनानों जन्ने की कि लागे? चिकेन तो अवश्य लागे। एखाने चिकेन भालो करे धुए परिष्कार करे नियेछि टमेटो प्यूरी, नियेछि आदा रसुन काचा लंका पेस्ट, एटा देव अंदाज मतन, नियेछि दुटो बड़ बड़ पेयाज ताके माने स्लाइस स्लाइस करे केटे नियेछि, नियेछि जिरे गुड़ो, नियेछि लंका लंका गुड़ो, एटा देव अंदाज मतन, नूनो अंदाज मतन, हलुद अंदाज मतन, और नियेछि चारटे इलाच, एक टुकड़ो दारचिनी, घी नियेछि, और शाही गरम मसला नियेछि, और एकटा गामला बसिये दियेछि, माने अर्थात डेचकी। एटाके गामला आमरा बोलबो ना, डेचकी बोलबो। एई एई डेचकीतेई आमि किन्तु साधारणत मांस करे थाकि। तो एबार आमि दुटो शुकनो लंका फोड़न दिये दियेछि, और तेलटा अंदाज मतन दियेछि। तेलटा आपनारा कम बेशि आपनारा निजेदेर मतन करते पारेन। और दिये दिच्छि गरम मसला फोड़न, एखाने लवंग छाड़ा और बाकी सबगुलो रयेछे। तो एबार एटा होये गेछे, एबार दिये देबो पेंयाज कुচি। पेंयाज दिये दियेछि, पेंयाजटाके एकटु हालका नाड়াচাড়া করে নেব। তার আগে দিয়ে দেব নুন। নুনটা আন্দাজ মতন একেবারে দিয়ে দেব, মাংস যতখানি রয়েছে সেই বুঝে কিন্তু দিয়ে দেব। তো নুনটা লাগবে, অনেকগুলোই মাংস রয়েছে, নুনটা লাগবে। আমি সম্পূর্ণ নুনই দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি করে মজে যায়, এই জন্য নুনটা তাড়াতাড়ি করে দিয়ে দেওয়ার দরকার। তো আপনারা চাইলে এখানে কিন্তু তেজপাতা দিতে পারেন, আমি দেইনি। তো এটা নাড়াচাড়া করে নিচ্ছি একটু, তারপরে অন্যান্য মশলাগুলো আমি দিয়ে দেবো। পেঁয়াজটা মোটামুটি ফ্রাই হয়ে গেছে, আর আমি ফ্রাই করব না, অন্যান্য মশলা দিতে দিতে পেঁয়াজ কিন্তু আরও ফ্রাই হয়ে যাবে। তো এবার দিয়ে দেবো আমি বড় চামচের এক চামচের মতো আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম পেস্টটা। এবার দিয়ে দেবো টমেটো পিউরি, এটাও দিয়ে দেবো, কেন এটা না নাড়তে নাড়তে এটা কিন্তু কষানো হয়ে যাবে। সে একটু নেড়ে নিচ্ছে, তারপরে অন্যান্য মশলাগুলো একের পর এক দেব। আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর গরম মশলা যা দিই আর নুন সব দিয়ে একসঙ্গে যে কষাচ্ছিলাম, কষানোটা কিন্তু সম্পূর্ণ সুন্দরভাবে হয়ে গেছে। এবার দিয়ে দেবো যে শুকনো মশলা, সেগুলো দিয়ে দেবো। আমি যা যা নিয়েছি সেগুলো সম্পূর্ণই লাগবে, তাই জন্য সবই একেবারে ঢেলে দিলাম। আর এখন কিন্তু একটুখানি সামান্য একটু জল দিয়ে দেবো, যাতে মশলা, যেহেতু গুঁড়ো মশলা এর মধ্যে তো জল থাকে না, বাটা মশলা হলে কিন্তু একদম জলের প্রয়োজন নেই, তাই আমি একটুখানি জল দিয়ে দিলাম। জলের সঙ্গে সঙ্গে এটাকে নাড়তে থাকবো, যাতে মশলাগুলো কাঁচা গন্ধ চলে যায়। মশলা সব কষানো হয়ে গেছে, আঁচটাকে এবার অল্প করে দিয়ে এবার মাংসগুলোকে সব ছেড়ে দিচ্ছি। এবার মাংস ছেড়ে দিচ্ছি, আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি, মশলা একদম ফ্রাই হয়ে গেছে, সব মাংসগুলো সুন্দর রেখে দিচ্ছি। সরি পড়ে গেল, তো কোনো ব্যাপার না, আমি এবার ছেড়ে দিচ্ছি সব। চিকেন খুব তাড়াতাড়ি হয়ে যায়, যার জন্য চিকেনটা সব সময় মানে সুন্দর একটুখানি নানান রকমভাবে কিন্তু অবশ্যই ট্রাই করা যায়। আর ঘরে যদি নিজেরা খাওয়া হয় তাহলে হালকা করে এরকমভাবে যেরকম আমি রান্না করছি, আশা করি আপনাদের অনেক সুবিধা হবে এইভাবে রান্না করা দেখে। আশা করি আপনারা দেখবেন, পুরো ভিডিওটা স্কিপ না করে দিয়ে দেখবেন। তো এবার কিন্তু আমি একটা ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো, যাতে মানে মাংসটা একদম নিজে নিজে এর মধ্যে ভাপে ভাপে হয়ে যায়। আঁচটা কিন্তু জোর করবো না, মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে দেখাচ্ছে। তেল ছেড়ে দিয়েছে, মশলা একদম কষে গেছে, আঁচটা কিন্তু কম করে দিয়ে আমি কিন্তু এইভাবে এটাকে কুক করে নিলাম। এবার আমি আঁচটাকে জোর করে দেবো, দিয়ে জল দিয়ে দেবো, এক গ্লাসের এক গ্লাস জল দিয়ে দেবো, দিয়ে আঁচটাকে একটু জোর করে দেবো, কারণ এটা ফুটে উঠবে, তারপরে কিন্তু এটাকে কম ধিমে আছে, অর্থাৎ কম আছে, এটাকে কুক করতে হবে, তাহলে কিন্তু আর তেলও উড়ে যাবে না, দেখতেও কিন্তু খুব কালারফুল হবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছে এবার শাহী গরম মশলা, আমি এখনই দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু, আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো, খুব বেশি দেব না, কারণ বেশি দিলে কিন্তু খেতে একদম খারাপ হয়ে যায়। তো এবার কমিয়ে দিয়েছি আঁচটাকে কিন্তু কমিয়ে দিয়েছি, দিয়ে মোটামুটি ফুটে উঠেছে। এবার এটাকে আরও 10 মিনিট এটাকে কুক করে নেব, আর দিয়ে দিলাম একটা ঢাকা, 10 মিনিট পর আমি ফিরে আসছি। ঢাকা খুলে দিচ্ছি, 10 মিনিট হয়ে গেছে, মাংস কিন্তু জল যা দিয়েছিলাম তা শুকিয়ে কিন্তু একদম অনেকটাই কমে গেছে, দেখতে কিন্তু ভীষণ কালারফুল লাগছে, আশা করি খেতেও কিন্তু ভীষণ ভালো হয় এরকম ধরনের চিকেন।
তো এবার দিয়ে দেবো আমি একটুখানি ঘি, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, নাও দিতে পারেন, তো আমরা মোটামুটি একটু দিই, তাই জন্য আপনারা যদি না দিয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু একদিন দিয়ে এরকমভাবে কিন্তু খাবেন, ভীষণ ভালো লাগে। তো এবার গ্যাস বন্ধ করে দেবো, দিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। আমি গরম গরম চিকেন কারি পরিবেশন করেছি, আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন, আর যারা কমেন্ট করতে চান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন, আর বেশি করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে সকলের সঙ্গে শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, যারা এখনও বন্ধু চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন নতুন নতুন যখন ভিডিও আপলোড করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।